আমরা অনেকেই জানি না সবজি খেলে কি হয়, কোন সবজিতে কি ভিটামিন আছে, শাকসবজিগুলো কি কি উপকার করে, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লাল শাক দেহের রক্ত শূন্যতা রোধ ও পরিষ্কার করে, দৃষ্টিশক্তির উন্নতি ঘটাতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে। কলমি শাক হাড় মজবুত করে, কোষ্ঠকাঠিন্য দূর করতে ভূমিকা রাখে, শারীরিক দুর্বলতা কাটিয়ে শক্তি বাড়াতে সাহায্য করে। ঢ্যাঁড়স কোলেস্টেরল কমায়, ত্বকের ব্রণ দূর করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চুলের কন্ডিশনার এবং খুশকি দূর করতে সাহায্য করে। ফুলকপি ওজন কমাতে সাহায্য করে, এতে রয়েছে গ্লোকোরোফিন যা পাকস্থলীর ঝিল্লি রক্ষা করে, আলসার ও ক্যান্সারের ঝুঁকি কমায়। গাজর, গাজর হৃদপিণ্ডের নানা অসুখের কাজ করে, এটি দাঁত ও মুখ গহ্বর পরিষ্কার করে, এটি আপনার ত্বককে সুন্দর করবে। টমেটো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, দৃষ্টিশক্তি ঠিক রাখতে টমেটো প্রয়োজনীয়। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।